প্রিয় বন্ধুত্ব যে মানুষের জীবন বদলে দিতে পারে তার বোধহয় উদাহরণ আমরা না রাহুল? অবশ্যই, তবে এমন কয়েকজন বন্ধু আছেন জানো তো নন্দিনী, যারা থাকে আমাদের পরিবার আরো সমৃদ্ধ হয়েছে। আমরা সম্মানিত করতে চাই তাদের, এবং সেই সম্মানটা জানাবার জন্য কেভিন বাজ এবং সুমন্ত বোসের সঙ্গে আমরা ডেকে নেব মধুজা ব্যানার্জি, প্রোগ্রামিং হেড স্টার জলসা। আমরা সম্মানিত করতে চাই অ্যাক্রোপলিসের স্নিগ্ধা বাসু, অ্যাক্রোপলিসের সানি, ম্যাজিক মোমেন্টসের শৈবাল ব্যানার্জি ও লীনা গঙ্গোপাধ্যায়, ব্লু ওয়াটার পিকচার্সের নীলাঞ্জন সেনগুপ্ত ও যীশু সেনগুপ্ত, বন্দনা ফিল্মসের শিবাজি পাঁজা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি, রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের রাজ চক্রবর্তী। সুরিন্দর ফিল্মসের নিষ্পাল সিং, এত বড় পরিবার, এতজন মানুষ, কাউকে রোজ দেখা যায়, কাউকে যায় না। এই পরিবারের এমন অনেক মানুষ আছেন যারা হাত ধরেছেন বলে আমরা হাঁটতে শিখেছি। এমনই একজন মানুষ দেবাংশুদা, দেবাংশু সেনগুপ্ত। শুধু একজন পরিচালকই নন, তাঁর ব্যাপ্তি ছিল আরো অনেক বেশি। একাধারে সঙ্গীত পরিচালক, গীতিকার, চিত্রনাট্যকার, গায়ক, তাঁর হাত ধরেই পথ চলা শুরু করেছিলেন অনেক শিল্পী। তিনি দেবাংশু সেনগুপ্ত। স্টেজে আসতে অনুরোধ করব আবির চ্যাটার্জিকে, দেবাংশুদার খুব কাছের মানুষ। প্লিজ ওয়েলকাম আবির দা। সবাইকে নমস্কার। আর যে কারণে আজকে আমার এখানে আসা, যেদিন ফিরবো হরিদ্বারে, শুটিং তার আগের দিন শেষ হয়ে গেছে, আমাদের প্যাকিংও শেষ, লাইট ধরতে জাস্ট বেরোবো, তখন সারন্দার ফোন আসে এবং সারন্দাই খবরটা দেয়। আমার, আমি কেন জানি না, ঠিক সেই মুহূর্তে বোধহয় এতটাই শকিং ছিল ব্যাপারটা, আমার সিঙ্ক ইন করেনি খবরটা। আমার অভিনয় জীবনের যেটুকু পাওয়া, যেটুকু, সবটুকু আমি ওই লোকটাকে ডেডিকেট করতে চাই। প্রচুর কিছু শিখেছি এবং সেটা কীভাবে শিখেছি তখন বুঝিনি, পরে বুঝেছি। সো থ্যাংক ইউ বলবো এটা খুব কম বলা হবে, বাট স্টিল ওই শেষে একটাই কথা বলবো যে যেটা হয়ে গেল দ্যাটস নট ফেয়ার। এবার মঞ্চে আসতে অনুরোধ করব এমন একজন মানুষকে যিনি সবসময় দেবাংশুদাকে আগলে রাখতেন, আর শুটিংয়ের মাঝেও আমরা সবসময় ওনার কাছে তার নাম শুনতাম। দেবাংশুদার খুব কাছের মানুষ দেবাংশুদার দিদি শ্রীমতী দেবযানী সেনগুপ্ত। আর এই মোমেন্টও দিদির হাতে তুলে দেবার জন্য আমি মঞ্চে ডাকছি মা ধারাবাহিকের ঝিলিক, পরি, শঙ্করদা, চণ্ডীদা, ছন্দাদি, রোহিত এবং মহুয়াকে। চাঁদের টিপে মন ভোলি নামা, দোল না দোলে মন দোলি নামা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম।
দেবাংশুদার, আমি স্বর্গ নরকে বিশ্বাস করি না, কিন্তু যেখানেই থাকুন না কেন শান্তিতে থাকুন, ভালো থাকুন। শোকে হাততালি দেওয়াটাও কি উচিত কি উচিত নয় জানি না, তবে তার কাজের জন্য যতটুকু তিনি এখানে আমাদের দিয়ে গেছেন তার জন্য একবার জোরে হাততালি চাই। আমার তো কিছু করার নেই, আমাদের না সব ঝেড়ে ঝুড়ে চলতেই হয়, চলতেই হয়। কোন দিন যেদিনকে আমি থাকবো না সেদিনকে স্টার জলসা পরিবারের আরে কিছু বলবেও না, রোগা যা কথা বলে গেছে সারা জীবন আর বলে সময় নষ্ট করতে চাই না, আমরা চলে যাব পরের অ্যাওয়ার্ডে, বলতেই পারে। কিন্তু আমাদের কাজ যখন তো কিছু করার নেই। হাই, দাঁড়াও, দেখাবো মজাটা তোকে আমি। কাঞ্চন দা বিহেভ, আই এম বিহেভিং প্রপারলি, পার্ডন মাই ইংলিশ। ইউ তুই দেখাচ্ছিস মজাটা, ইংলিশ আর আই কুইট। কথা ছাড়ো তো, লোকটা বউ বউ করে পুরো পাগল হয়ে গেছে। পাগল তো মানে একেবারে পাগল হয়ে গেছে না, এখানে কত বড়রা আছে মানে কি করছে বলো তো। এনিওয়েজ, আজকে আমরা এখানে অ্যাওয়ার্ডটা যেটা দিতে চলেছি এখন সেটা হচ্ছে প্রিয় গুরুজন অ্যাওয়ার্ড। মুদিকের এখানে সকলে যত গুরুজন আছে না সকলেই খুব ভালো তো আনছে, একজন বাদে। একজন বাদে কি কি? মোর বড় বাবু সকল সময়লা মোর সঙ্গে খিচখাচটা করে। আরে বাহা, তুমি এটা বুঝতে পারছো না, দেখো আমাদের গুরুজনরা আছেন বলেই তো আমরা এত এত আমরা কনফিডেন্টলি এত আমরা শান্তিতে থাকতে পারছি, তাই না? এবার আমরা যে অ্যাওয়ার্ডটা দেবো সেটা হচ্ছে প্রিয় গুরুজন অ্যাওয়ার্ড। এবার আমরা মঞ্চে ডেকে নেব, মঞ্চে ডেকে নেব আবির চট্টোপাধ্যায় এবং শীতমাকে। ক্যান উই হ্যাভ দ্য নমিনেশনস প্লিজ? প্রিয় গুরুজন সংসার উমাদেবী চোখের তারা তুই সফলভাবে করতে পারি তা দেখানোর সুযোগ পাইনি সেদিন। যাকে ওরা গুরু বলে বড্ড ভালো রে সৌম্য, তুমি আসবে বলে জানিস তো, ভালো দিন না একটু বেশি কষ্ট পেতে হয়। প্রিয় গুরুজন অ্যাওয়ার্ড পাচ্ছেন। উমা দেবী, সোনা জেঠি, কনগ্রাচুলেশনস। পুরস্কার পেলে সকলেরই আনন্দ হয়, আমারও সেরকম আনন্দ হচ্ছে। স্টার জলসা পরিবার তাদের শ্রীবৃদ্ধি কামনা করি। জলসা পরিবারে এসেছি, খুবই ভালো লাগছে। আমিও খুব বড় পরিবারেই মানুষ হয়েছি, আমরা 10 বোন, আমি সকলের ছোট, কাজেই আমাদের পরিবার বিরাট ছিল। কাজে বড় পরিবার আমি খুব ভালোবাসি, এই পরিবারের সঙ্গে আমি আছি, আমার ইচ্ছে তারাও আমার সঙ্গে থাক। নমস্কার।